चोख रखब আমরা কোভিড-19 এর আপডেটে। গত 24 ঘন্টায় যে কোভিড-19 এর আপডেটটা এসে পৌঁছেছে আজ বিকেল পর্যন্ত সেদিকে একবার নজর রাখব। গত 24 ঘন্টায় ত্রিপুরায় আক্রান্ত হয়েছেন 654 জন। গত 24 ঘন্টায় ত্রিপুরায় মৃত্যু হয়েছে আরো 6 জনের। এই সংখ্যাটা কিন্তু কোনোভাবেই কমছে না এবং 6 জন 8 জন করে কিন্তু মৃত্যুর পরিসংখ্যান রয়েছে। সুস্থ হয়েছেন পরিসংখ্যানটা মোটামুটি ভালো রয়েছে, 779 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নমুনা পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে 16,105টি নমুনা, যদিও কিছুটা সেখানে কমেছে তা মনে হচ্ছে। আরটিপিসিআর টেস্ট 1955টি আরটিপিসিআর টেস্ট করা হয়েছে, তার পাশাপাশি অ্যান্টিজেন টেস্টও কিন্তু রয়েছে 14,150টি অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। সেই জায়গায় 754 জনের পজিটিভ নমুনা সেখানে এসছে, সুস্থতার হার রয়েছে 88.67%। দৈনিক আক্রান্তের হার 4.06% রয়েছে এই মুহূর্তে, তার পাশাপাশি আক্রান্তের হার কিন্তু বাড়ছে দিনের পর দিন, সেই বিষয়টাও নজর রাখা দরকার। মৃতের হারও কিন্তু অনেকটাই বেড়েছে, 1.02% রয়েছে মৃত্যুর হার। ত্রিপুরায় এখনো পর্যন্ত কিন্তু কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন 561 জনের। এই সংখ্যাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। গত 24 ঘন্টায় ত্রিপুরায় আক্রান্ত হয়েছেন 654 জন, সংখ্যাটা কিন্তু কমছে না। যদিও গতকাল থেকে কিছুটা সংখ্যাটা কম, কিন্তু স্বস্তির বিষয় কিন্তু একদমই নয় সেটা। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গেছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। আমি বলছিলাম যে ব্যবসায়ী যে দোকান খোলা রাখে, এখন মনে করেন আপনার একটা লোক করোনা আছে, যে জ্বর আছে বা তার ভিতরে করোনা আছে, সে চেক করলে না ধরা পড়ে, চেক না করলে তো একটা লোক ধরা পড়ে না। তখন দোকানে ঢুকলো, অনকার দোকানে ঢুকে মনে হয় আরো 10টা কাস্টমার আছে, যে 10টা কাস্টমার একটু মানে ভাইরাসটা ঢুকবো। একদমই, হ্যাঁ, তাহলে যারা ব্যবসায়ী আছে তারা এইভাবে দোকান খোলা। আমি একটা কমি বোম্বাই এদিকে তো কোন দোকান টোকান খুলে না, তারা এখানে মানে সরাই তো মানে এটা এমন করতে আসছে তারা। একদম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই সেই বিষয়টাই তো আমরা বলছি, গত 24 ঘন্টায় যে মৃত্যুর সংখ্যা 6 জন, এই মৃত্যুর সংখ্যাও কিন্তু অব্যাহত রয়েছে এবং সেই জায়গাতে 600-700 করে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ কোভিড 19-এ। তার পরপরও দেখা যাচ্ছে একাংশ ব্যবসায়ীরা কিন্তু সেখানে অসচেতন রয়েছেন, সেখানে দোকান তো খুলছেন ঠিকই, যেটা উদয়পুরের চিত্র আমরা দেখলাম যে সব ব্যবসায়ীরাই সেখানে দোকান খুলে বসে রয়েছেন। ইলেকট্রনিক গুডস থেকে শুরু করে কাপড়ের দোকান, ব্যাগের দোকান সবাই খুলে বসে রয়েছেন, সেটা কিন্তু কোনোভাবেই উচিত নয় এই মুহূর্তে। তার পাশাপাশি যে ব্যবসায়ীরা দোকান খুলছেন, অত্যাবশ্যকীয় সামগ্রীর যাদের দোকান রয়েছে তাদেরও কিন্তু উচিত, যাতে করে তারা সেখানে নিজেদের প্রপার সেখানে কোভিড 19-এর যে বিধিনিষেধ রয়েছে সেটা মেনে যাতে তারা দোকানটা খোলেন, মাস্ক যাতে পড়ছেন কিনা, তাদের দোকানে যারা আসছেন তারা দৈহিক দূরত্ব মেনটেন করছেন কিনা, তারা মাস্ক পড়ছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখার অনেকটাই প্রয়োজন। আবারও ফিরে যাচ্ছি আমরা ত্রিপুরার করোনার যে সর্বশেষ আপডেট রয়েছে, মৃত্যুর হার কিন্তু 1.02% রয়েছে ত্রিপুরায়। এখনো পর্যন্ত 561 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা কোনোভাবেই কিন্তু ছোট নয়। ত্রিপুরার মতো ছোট একটি রাজ্যে 561 জন সহনাগরিককে আমরা ইতিমধ্যেই কোভিড 19-এ কিন্তু 1.5 বছর সময়ে যেটা কোভিড 19-এর সঙ্গে আমরা রয়েছি সেখানে কিন্তু হারিয়ে ফেলেছি। এই বিষয়টা আরো গুরুত্ব দিয়ে দেখার কিন্তু দরকার রয়েছে। বাজার হাটে যে হারে দিনের পর দিন ভিড় বাড়ছে, যেভাবে সাধারণ মানুষ যাচ্ছেন বাজারে, সেখানে কিন্তু মনে হচ্ছে না যে তারা এখনো বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই পরিসংখ্যানগুলো শুধুমাত্রই। আক্রান্তের হার কিন্তু 4.1%-এ গিয়ে পৌঁছে গেছে, সেটা অবশ্যই চিন্তার বিষয়, সেই বিষয়টা কিন্তু অবশ্যই সাধারণ মানুষকে বুঝতে হবে। 654 জন ইতিমধ্যেই কিন্তু আক্রান্ত হয়েছেন গত 24 ঘন্টায়, সেটা অবশ্যই গতকাল থেকে কিছুটা কম হলেও সংখ্যাটা কিন্তু একদমই কম নয় কোনোভাবেই।
একদিকে ত্রিপুরা রাজ্যে যেভাবে কোভিড নাইন্টিনের সংক্রমণের সংখ্যা বাড়ছে তার পাশাপাশি কোভিডের টিকাকরণও কিন্তু জারি রয়েছে। শুধুমাত্র টিকাকরণের দিকে যদিও কিছুটা দেখা যাচ্ছে যে কিছু জায়গায় সেখানে বলা হচ্ছে যে কোভিড টিকাকরণের স্লট পাওয়া যাচ্ছে না, অবশ্যই সেটা একটা সমস্যা রয়েছে। তবে যেটা বলা যায় যে রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো টিকার অর্ডার দিয়ে দিয়েছে, টিকাগুলো কিন্তু ইতিমধ্যেই আসছে। আমরা আজ পর্যন্ত টিকাকরণের যে পরিসংখ্যান সেটার দিকে যদি একবার নজর রাখি, এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যে 16,36,568 টিকাকরণ কিন্তু করা হয়েছে টোটাল। এখনো পর্যন্ত 16 লক্ষেরও বেশি মানুষ কিন্তু টিকাকরণের আওতায় চলে এসেছেন। প্রথম ডোজ এখনো পর্যন্ত নিয়েছেন 11,28,511। ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এই দুটো টিকা কিন্তু এসে রয়েছে। 18 থেকে 44 বছর যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু কোভ্যাক্সিন দেওয়া হয়েছে একটা বড় সংখ্যাকে, পাশাপাশি কোভিশিল্ডও কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, সাবধান থেকে বলছি। বলুন। নমস্কার। অ্যাকচুয়াল স্যার, যে করোনা যে আপডেট রয়েছে, তো এখানে আমার একটু বক্তব্য আমি পেশ করতে চাই, যেটা হচ্ছে কি করোনা করোনাতে মানুষকে সচেতন আরো কড়াভাবে হতে হবে, আর কড়াভাবে সচেতন হতে গেলে মানুষকে সচেতন করা উচিত প্রশাসনের। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে কি, ব্যক্তিগত একটা মতামত, যেটা আমার মনে হচ্ছে কি, বিভিন্ন পঞ্চায়েত বা বিভিন্ন সামাজিক যে সংগঠন গুলো আছে ওদেরকে একটা দায়িত্ব দিলে সম্ভবত এটা বেটার হয়। কারফিউটা রাখাতে ম্যাক্সিমাম ভালো হচ্ছে, কিন্তু দিনের বেলার যে ব্যাপারটা ওখানে কাজের কিছু প্রবলেম হচ্ছে, এটা বলতে চাইছি আর কি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই একজন দর্শক বন্ধু ফোন করলেন, তিনি বললেন যে সামাজিক সংস্থা যেগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগানো উচিত। অবশ্যই সেই দিকে কিন্তু অবশ্যই সামাজিক সংস্থাগুলো নিজে থেকেই কিন্তু এসে এগিয়ে এসে সরকারের জন্য কাজ করছেন, সরকারের পক্ষ থেকে কাজ করছেন, এমন কিন্তু রয়েছে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছেন তারা। একদিকে আমরা যদি বলি যে বিভিন্ন ক্লাবগুলো যে রয়েছে সেই ক্লাব ফোরাম, এই ক্লাব ফোরাম থেকে কিন্তু টিকাকরণের ব্যবস্থা করা হচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা কিন্তু করা হচ্ছে সাধারণ মানুষকে। অন্যান্য যে সামাজিক সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু এগিয়ে এসে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সেই জায়গায় খাদ্য সামগ্রী তুলে দেওয়া সাধারণ মানুষের কাছে নানা হো যে সুযোগ সুবিধা সেগুলো চেষ্টা করছেন কিন্তু তারা পৌঁছে দেওয়ার। সচেতন করা একটা অবশ্যই বড় একটা বিষয় কিন্তু রয়েছে, সেটারও চেষ্টা কিন্তু সামাজিক সংস্থাগুলো, এনজিওগুলো, বিভিন্ন যে ক্লাবগুলো রয়েছে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং সেটা স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু তারা করছেন। আরো একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। এই যে বর্তমানে বাংলা মোড়ের দোকানগুলি আছে, এগুলি বন্ধ হয়ে থাকে না? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যে কথাটা তিনি বললেন যে বাংলা মদের দোকানগুলো বন্ধ হচ্ছে না কেন, অবশ্যই সেই বিষয়ে কিন্তু কিছুদিন পূর্বেই আমরা দেখেছিলাম প্রশাসনের পক্ষ থেকে সেখানেও রেড করা হয়েছে এবং সেখানে দেশি বিদেশি প্রচুর পরিমাণে মদ কিন্তু সেখানে উদ্ধার করা হয়েছে, একজন নেশাসক্তকে আটকও কিন্তু করা হয়েছে বটতলা বাজার থেকে। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে পুলিশ সচেতন রয়েছেন, চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে কারফিউর মধ্যে তো মদের দোকান খোলার কোনোভাবেই কথা নয়, কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে, দেখা যাচ্ছে যে বিভিন্ন নানা পন্থাতে এই বিষয়টা কিন্তু চলছে। আমরা কোভিড আপডেটে ছিলাম, তবে অবশ্যই যেহেতু এই মদের কথাটা উঠল আমরা অন্যদিকে একবার একটু দেখব যে আমবাসার একটা চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব, যে প্রশাসন অবশ্যই সচেতন রয়েছেন সেই জায়গায়। আমবাসাতে দেখা যাচ্ছে যে মদের যে দোকানগুলো রয়েছে তারা কিন্তু খুলে দিচ্ছেন বিভিন্ন সময়ে। আরেকজন দর্শক বন্ধু জুড়ে গেছেন, আমি শুনে নেব উনি কি বলছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। কোভিডের সংখ্যা আজও কেন স্যার বলছেন?
অসংখ্য ধন্যবাদ। মৃত্যু সংখ্যা কেন এখনো উদ্বেগজনক, দিনের পর দিন বাড়ছে, অবশ্যই প্রশ্নটা সেই জায়গায়। সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কোভিডের চিকিৎসা সেখানে চেষ্টা করছেন, বিভিন্ন ফ্যাক্টর কিন্তু রয়েছে সেখানে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলার চেষ্টা করেছিলাম। চিকিৎসকরাই সেই কথাগুলো বলেছেন যে যেই সময় গিয়ে সাধারণ মানুষ সেখানে চিকিৎসার আওতায় আসছেন, ততক্ষণ হয়তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি এই বিষয়গুলো কিন্তু একটা টেস্ট করানোর ক্ষেত্রে, কোভিড টেস্ট করানোর ক্ষেত্রে একটা জড়তা রয়েছে। কোভিড টেস্ট করালে যদি ধরা পড়ে যায়, একটা আতঙ্ক রয়েছে সেই জায়গায়, টেস্ট করাতে চাইছেন না অনেকেই, সিমটম নিয়ে ঘরেই বসে রয়েছেন। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভয়ানক। শুধুমাত্র নিজে তিনি সংক্রমিত হচ্ছেন না, আশপাশের আরও 4 জন 5 জন 10 জন 50 জনকে কিন্তু এই কোভিড-19 তিনি ছড়িয়ে দিতে পারেন। এই বিষয়টাও কিন্তু লক্ষণীয় বিষয়। যে বিষয়টা একজন দর্শক বন্ধু বলছিলেন যে মদের দোকানের কথা, প্রশাসন সচেতন রয়েছে, আমবাসার চিত্র একবার চট করে একবার আমরা দেখে নেব। আমবাসাতে দেখা যাচ্ছিল যে একটা ফরেন লিকার সব থেকে চোরা পদ্ধতিতে সেখানে চলছিল, সেখানে চোরা পদ্ধতিতে সেখানে চলছিল বা ব্যবসা চলছিল, সেই বিষয়টা একবার তুলে ধরার চেষ্টা করবো। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে বলছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। দুঃখিত, আপনার কথাটা ঠিকভাবে আসছে না, কেটে কেটে আসছে, আপনি আরেকবার কাইন্ডলি আবার চেষ্টা করবেন। যে কথাটা আমরা বলছিলাম মাঝখানে, একবার একটু আমবাসার চিত্র আমরা দেখে নেব, যে আমবাসায় যে ফরেন লিকারের দোকান রয়েছে, সেই ফরেন লিকারের দোকানে বন্ধ থাকার কথা, কিন্তু সেখানে চোরা পদ্ধতিতে লুকোচুরি ভাবে সেখানে ব্যবসা কিন্তু চালিয়ে যাচ্ছিলেন দোকানের মালিক, এবং সেখানে সেটা সামনের দরজা দিয়ে না হলেও পেছনের দরজা দিয়ে চলছিল সেই ব্যবসা। এই বিষয়ে হাতে নাতে কিন্তু খবর পেয়ে তারা ধরে ফেলেছেন পুলিশ আধিকারিকরা, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিকরা কি বলছেন শুনে নেব একবার। আজ সকালবেলা গোপন সূত্র ভিত্তিতে 2 নম্বর 1 অটোয়েশন কাউন্টারে মদ চুরি হচ্ছে, এই কথা জেনে আমরা থানার স্টাফ সহ ঘটনাস্থলে আসি। এসেদিকে পেছন দিকে মদ বিক্রি করছে অটোয়েশন কাউন্টার, সেই ঘটনাটা উপরে ডিএম সবকে জানার পরে ডিএম সব গ্রুপ পাঠাবে এবং লিগাল অ্যাকশন নেবে। এরকম দেখলেন আমবাসার সেই চিত্র, এবং সেখানে মদের দোকান বন্ধ হয়ে থাকার কথা, কিন্তু চোরা পদ্ধতিতে পেছনের দরজা দিয়ে মদ বিক্রি কিন্তু জারি রয়েছে। এই বিষয়টা কখনোই কিন্তু হওয়া উচিত না। এই বিষয়টাকে কেন্দ্র করে যেখানে শুধুমাত্র জরুরি জিনিসের দোকান খোলা থাকার কথা, মদের জন্য মানুষের এত আসক্তি সেটা কিন্তু কোনোভাবেই উচিত না। যদিও সেই দোকানটাকে সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যিনি দর্শক বন্ধু একজন ফোন করলেন যে কেন সেই দোকানগুলো খোলা রয়েছে বটতলাতে, সেই দোকানগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, যেটা অবৈধভাবে সেটা চেষ্টা খোলা রাখা হয়েছে, যদিও সেগুলো খোলা রাখা হয়, প্রশাসনিক অভিযান কিন্তু চলছে সেই জায়গায়। আমরা ফিরে আসবো আবারও আমাদের কোভিড-19 আপডেট, গত 24 ঘন্টার যে কোভিড আপডেটটা রয়েছে সেখানে ফিরে আসবো। আর তার পাশাপাশি আরো একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। নমস্কার, বলুন। এই যে বর্তমানে যে বাংলা মদের দোকান খুলে আছে, এগুলো তো কোভিডের খুব ইয়ে হয়েছে, বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই বিষয়ে আমরা নিশ্চয়ই চাইবো যে দোকানগুলোর কথা আপনি বলছেন, যে প্রশাসনিক আধিকারিকরা যাতে কঠোর ব্যবস্থা নেয়, কারণ কোনোভাবেই কিন্তু এই কার্ফিউজনিত পরিস্থিতিতে এই দোকানগুলো খোলা থাকার কথা না, অবৈধভাবে সেই দোকানগুলো খোলা আছে যদি খোলা থেকে থাকে। প্রশাসনিক আধিকারিকরা নিশ্চয়ই সেই ব্যবস্থাটা করবেন বন্ধ করে দেওয়ার, সেটাই কিন্তু আমরা আশা রাখবো। আবারও ফিরে যাচ্ছি আমরা কোভিড-19 আপডেটের দিকে। সুস্থতার হার যেটা রয়েছে এই মুহূর্তে 88.67%, সেটা অবশ্যই ভালো রয়েছে। তার পাশাপাশি আমরা ভ্যাকসিনেশনের কথাও কিন্তু বলছিলাম। ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যে ভ্যাকসিন কিন্তু জোর কদমে চলছে, ক্লাবে ক্লাবে বিভিন্ন ক্লাবগুলোর উদ্যোগে 45 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া কিন্তু জারি রয়েছে। যেটা আমি একটু আগে বলছিলাম, এখনো পর্যন্ত 16,36,568 জন কোভিড টিকাকরণের আওতায় কিন্তু চলে এসেছেন। এখনো পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন 11,28,511 জন।
দ্বিতীয় ডোজ নিয়ে কোভিড ভ্যাকসিনেশনের যে কোর্সটা সেটা কমপ্লিট করেছেন এখনো পর্যন্ত 5,08,057 জন। অবশ্যই যে বিষয়টা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কোভিড ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে অনেকের, অনেকেই বলছেন রেজিস্ট্রেশন করতে পারছেন না, স্লট পাচ্ছেন না, তার পাশাপাশি ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। অবশ্যই সেই বিষয়ে আমরা জানাতে চাইব দর্শক বন্ধুদের যে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে কিন্তু ভ্যাকসিনেশনের ভ্যাকসিনগুলোর অর্ডার দেওয়া হয়ে গেছে এবং এই জুন মাসের মধ্যেই কিন্তু একটা বড় কনসাইনমেন্ট এসে পৌঁছে যাবে ত্রিপুরা রাজ্যে ভ্যাকসিনের। সেখানে কোভিশিল্ড ভ্যাকসিন রয়েছে, কোভ্যাকসিন রয়েছে, এই দুটো ভ্যাকসিনই কিন্তু এসে পৌঁছবে। তার পাশাপাশি ইতিমধ্যেই আমরা জানি যে কোভিশিল্ড কোভ্যাকসিনের পাশাপাশি স্পুটনিক ভিও কিন্তু আসা শুরু হয়ে গেছে ভারতবর্ষে এবং অন্যান্য ভ্যাকসিন অন্যান্য অপশনের দিকেও কিন্তু ভারতবর্ষ ভারত সরকার তাকাচ্ছে যাতে করে বেশি থেকে বেশি পপুলেশনকে সেখানে ভ্যাকসিনেট করা যায়। শুধুমাত্র একটা দিকে তাকিয়ে থাকলেই হবে না, কোভিশিল্ড বা কোভ্যাকসিন অন্যান্য দিকে স্পুটনিক ভি হোক সেটা বা ফাইজার হোক সেটা বা অন্য যে কোনো ভ্যাকসিন হোক সেগুলোও কিন্তু গুণগত মান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে অ্যাপ্লাই করার জন্য ভারতবর্ষে কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেখছে ভারত সরকার অপশনস দেখছে। ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যেই যেটা যে দুই ভ্যাকসিন ইতিমধ্যে দেওয়া হয়েছে 18-44 বছর বয়সীদের কোভ্যাকসিন দেওয়া হয়েছে, একটা বড় সংখ্যক 18-44 বছরের যারা রয়েছেন তাদেরকে কোভিশিল্ড দেওয়া হয়েছে, প্রচুর সংখ্যক মানুষকে কোভিশিল্ডের অনেকে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য বসে আছেন, 84 দিন অনেকেরই হয়নি, তারা ভাবছেন যে আদৌ হবে কিনা সেখানে ভ্যাকসিন কবে পাবেন, কিন্তু চিন্তার বিষয় নেই, রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ভ্যাকসিনের অর্ডার হয়ে গেছে, জুন মাসের মধ্যেই আমাদের কাছে শেষ যে খবরটা রয়েছে এসে পৌঁছবে বড় একটা কনসাইনমেন্ট ত্রিপুরা রাজ্যে কোভ্যাকসিন কোভিশিল্ডের। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গেছেন, নমস্কার, কে বলছেন? দুঃখিত, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। আমরা একবার নজর রাখব যে এখনো পর্যন্ত কতটা ভ্যাকসিন হয়েছে, সেটা আমি বললাম আপনাদের যে 16,36,568 জনের ভ্যাকসিনেশন ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে। তার পাশাপাশি ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি একবার নজর রাখি আমরা, ধলাই জেলার দিকে যদি নজর রাখি সেখানে দেখব আমরা যে 14,13,055 জন ইতিমধ্যেই কিন্তু ভ্যাকসিনেশনের আওতায় চলে এসেছেন। তার পাশাপাশি রয়েছে সিপাহীজলা জেলায় সেখানে 17,92,087 জন চলে গেছেন ভ্যাকসিনেশনের আওতায়। একটা জিনিস কিন্তু পরিষ্কার যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া ইতিমধ্যেই যতটাই হয়েছে অনেক দ্রুত গতিতে কিন্তু সেটা এগিয়ে গেছে। জেলায় জেলায় ইতিমধ্যেই ভ্যাকসিনেশনের সেন্টার থেকে শুরু করে সেগুলোকে আরো রিভ্যাম্প করা হয়েছে যাতে দ্রুত পরিমাণে ভ্যাকসিনেট করা যায়, একটা বড় সংখ্যক বড় চাঙ্ক অফ পপুলেশনকে যাতে ভ্যাকসিনেট করা যায় সেই চেষ্টাই কিন্তু চলছে। যদিও ইদানিংকালের কথা যদি বলি ভ্যাকসিনেশনের পরিসংখ্যান কিছুটা কিন্তু সেখানে কমে গেছে বলা যেতেই পারে। তার পাশাপাশি অনেকে বলছেন যেটা যে ভ্যাকসিনের স্লট পাচ্ছেন না, তারা ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি নিয়েও প্রশ্ন তুলছেন। অবশ্যই জুন মাসের মধ্যে কিন্তু ভ্যাকসিনের একটা বড় কনসাইনমেন্ট ত্রিপুরায় এসে পৌঁছবে সেটা খবর কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছে গেছে। ত্রিপুরা রাজ্যে যেখানে আক্রান্ত 654 জন গত 24 ঘন্টায়, সে জায়গায় ভ্যাকসিনেশন একটা বড় অস্ত্র বলা চলে এই কোভিড-19 এগেনস্টে। ভ্যাকসিনেশন ইতিমধ্যেই যেটা প্রথমে এসেছিল কোভিশিল্ড, কোভিশিল্ডের পরে এসছে কোভ্যাকসিন, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা ধলাই ডিস্ট্রিক্টের যদি যেটা কথা বলছিলাম 14,00,000-এরও বেশি মানুষ কিন্তু ইতিমধ্যেই ধলাই ডিস্ট্রিক্টে ভ্যাকসিনেশনের আওতায় চলে গেছেন। 17,92,027 জন ভ্যাকসিনেশনের আওতায় গেছেন সিপাহীজলা জেলায়। তার মধ্যে অবশ্যই রয়েছেন 59,155 জন রয়েছেন যারা 18-44 বছর বয়সের, যেটা পশ্চিম জেলার কথা বলছি, পশ্চিম জেলায় 59,155 জন 18-44 বছর বয়সী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভ্যাকসিনেট করা হয়েছে। তার পাশাপাশি আমরা একবার পশ্চিম জেলার যদি টোটাল ভ্যাকসিনেশনের সংখ্যাটা দেখি, 53,22,080 জন ইতিমধ্যেই কিন্তু ভ্যাকসিনেশনের আওতায় চলে এসছেন পশ্চিম জেলায়। পশ্চিম জেলায় যেটা আমরা জানি কোভিড-19 ভ্যাকসিনেশনের পরিসংখ্যান যেমন বেশি আক্রান্তের সংখ্যাটাও কিন্তু অনেকটাই বেশি।
যেই প্রশ্নটা সেখানে থাকে, একটা বড় প্রশ্ন কিন্তু থাকে যে আমরা বিগত দিনগুলোতে দিল্লি হোক সেটা মহারাষ্ট্র হোক যে অসুবিধাগুলো দেখে এসেছি এই কোভিড-19 কালে, যে সেখানে বেডের একটা অভাবজনিত পরিস্থিতি দেখে এসেছি এবং সেখানে দেখে এসেছি আমরা যে অক্সিজেনের অভাব রয়েছে। তাই একবার দেখে নেব আমরা আগরতলা এবং গোটা ত্রিপুরা রাজ্যে কতটা বেড অ্যাভেলেবেল রয়েছে, বিশেষ করে আগরতলার কথা যদি আমরা বলি। সেই জায়গায় যদি আমরা একবার নজরটা রাখি যে এজিএমসি অর্থাৎ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কতটা বেড রয়েছে, ক্যাপাসিটি রয়েছে 221টি। আমরা জানি ইতিমধ্যেই যে জয়ন্তী ওয়ার্ডকে টোটাল কোভিড কেয়ার সেন্টার ঘোষণা করা হয়েছে, 221 ক্যাপাসিটি রয়েছে, তার মধ্যে 178টি কিন্তু অকুপাইড রয়েছে এবং তার পাশাপাশি অ্যাভেলেবেল অর্থাৎ খালি রয়েছে 43টি বেড রয়েছে খালি এজিএমসিতে। ইতিমধ্যে অনেকগুলো বেডই কিন্তু ভরে গেছে, অর্থাৎ 178টি বেড কিন্তু অকুপাইড রয়েছে, তবে খালি রয়েছে 43টি বেড। টিএমসি হাসপাতাল অর্থাৎ ত্রিপুরা মেডিকেল কলেজের যে হাসপাতাল রয়েছে সেখানে 120 শয্যা বিশিষ্ট সেই হাসপাতাল, ক্যাপাসিটি 120 রয়েছে, অকুপাইড ইতিমধ্যেই 21টি হয়ে গেছে, 99টি বেড কিন্তু সেখানে খালি রয়েছে। আইএলএস হাসপাতাল 57টি বেড সেখানে টোটাল ক্যাপাসিটি রয়েছে আইএলএস হাসপাতালে, সেখানে 56টি বেডই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, আইএলএস হাসপাতালে একটি বেড খালি রয়েছে। অর্থাৎ আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে কতটা বেড কোথায় খালি রয়েছে। 43টি বেড খালি রয়েছে এজিএমসিতে, 99টি বেড খালি রয়েছে টিএমসিতে এবং একটি বেড খালি রয়েছে আইএলএস হাসপাতালে। অর্থাৎ 143টি বেড খালি রয়েছে টোটাল আগরতলা শহরের যে তিনটি ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারগুলো রয়েছে, কোভিড হাসপাতালগুলো রয়েছে, সেখানে কিন্তু খালি রয়েছে। তার পাশাপাশি অবশ্যই কিন্তু জেলায় জেলায় বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে, বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারগুলো রয়েছে, সেগুলোরও কিন্তু প্রচুর পরিমাণে বেড রয়েছে। গত বছরের তুলনায় এই বছরে যে বিষয়টা দিকে নজর দিয়েছে রাজ্য সরকার, যে শুধুমাত্র আগরতলা শহরই নয়, জেলায় জেলায় যাতে সেই বিষয়টা থাকে, জেলার যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও যাতে কোভিড পেশেন্টদের ট্রিটমেন্ট করানো সম্ভব হয় তার জন্য কিন্তু ব্যবস্থাপনা ইতিমধ্যেই নিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রত্যেকটা জেলাতে কিন্তু প্রায় প্রত্যেকটা জেলাতে সেখানে কোভিড কেয়ার সেন্টার বানানো হয়েছে এবং তার পাশাপাশি যে বিষয়গুলো উঠে আসছে, জেলার যারা রয়েছেন অন্যান্য মহকুমা, অন্যান্য জেলার যারা রয়েছেন তাদেরকে, সেই রোগীদেরকে, এর আগে যেটা দেখা যাচ্ছিল যে এজিএমসি বা টিএমসিতে আনা হতো এবং ভর্তি করা হতো, সেই বিষয়টা যাতে না হয় সেই জায়গাতেই সেই রোগীটিকে যাতে পরিপূর্ণ চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন জেলায় জেলায় ইতিমধ্যেই সফর করেছেন, বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারগুলোতে গেছেন, তিনি গিয়ে কথা বলেছেন কিরকম পরিস্থিতি রয়েছে সেখানে, কিরকম বেডের অ্যাভেলেবিলিটি রয়েছে, পরিকাঠামো কিরকম রয়েছে, সমস্ত কিছু কিন্তু তিনি ঘুরে দেখেছেন। এবং আরো একটা বিষয় যেটা, অক্সিজেনের অভাব নিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ অনেকটাই শঙ্কিত ছিল। একদিকে তো রয়েছে অবশ্যই হাসপাতালে বেড কতটা রয়েছে একটা বড় প্রশ্ন, কারণ বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে এই হাসপাতালে বেডের অ্যাভেলেবিলিটি নিয়ে কিন্তু গোটা দেশে একটা ত্রাহি ত্রাহি রব ছিল। স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যের মানুষও কিন্তু অনেকটাই ভীত সন্ত্রস্ত ছিলেন। আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে 143টি বেড অ্যাভেলেবেল রয়েছে তিনটি হাসপাতালে, এজিএমসি, টিএমসি এবং আইএলএস মিলিয়ে। একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। আমি সুনীল দাবনা বলছি। নমস্কার, বলুন। আচ্ছা, তার একটা জিনিস বলতাম যে আপনারা বলছেন যে কোভিড টেস্ট করার জন্য, কিন্তু আমি দেখেন আজকে এক মাস হলো কোভিড টেস্ট করলাম, কিন্তু আমার পাড়া প্রতিবেশী এবং আমার বাড়ির আশেপাশের লোকেরা আমরা দেখলে ঘৃণা করে এবং আমরা দেখলে হিংসার চোখে দেখে। কেন কেন সেই ব্যাপারটা কেন হচ্ছে, কি কি ব্যাপারটা কেন? আমি আমি কোভিড আমি দেখেন আমি বলছি আমি কোভিড আক্রান্ত লোক, সেই জন্য এরা আমার হিংসা চোখে দেখে। আজকে এক মাস যাবত আমি বাড়িতেই থাকি, ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখি, আমাকে দেখলেই নাকে মুগুমাল দেখে যে এসব করে আশেপাশের বাড়ির তারা জানালা ঘুরে যান। এটি বলছি যে মানুষের এই জন্য কোভিড টেস্ট করতে যায় না,
কারণ টেস্ট করলেই ধরা পড়লেই তারা হিংসার চোখে দেখে আলোচনা বসেন এই ধরনের মন্তব্য যে আশেপাশের বাড়ির তারা করে এটি তো দুঃখজনক ব্যাপার। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই আপনি মনোবলটা ভাঙবেন না, যে যাই বলুক আপনি সুস্থ হয়ে উঠুন খুব তাড়াতাড়ি, সেটাই অবশ্যই আমরা চাইব। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা রয়েছে, যেটা হয়তোবা আমরা বিভিন্ন সময় সেটা বিভিন্ন কারণে স্কিপ হয়ে যায়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেটা রয়েছে যে কোভিড টেস্ট করাতে এত আতঙ্ক কেন, এবং যারা কোভিড পজিটিভ হচ্ছেন তাদেরকে কেন এভাবে ডিসক্রিমিনেট করা হয় বা বৈষম্য করা হয় তাদের বিরুদ্ধে, তাদেরকে কেন দূরে সরিয়ে রাখা হয়। যে বিষয়টা বারবার কিন্তু বলা হচ্ছে যে দৈহিক দূরত্বটা মেনটেন করুন, সামাজিক দূরত্ব নয়। যাদের কারোর যদি কোভিড হয়ে থাকে এর মানে কিন্তু এই নয় যে তিনি পুরোপুরিভাবে এই সমাজ থেকে আলাদা হয়ে যেতে হবে তাকে, সেই বিষয়টা কিন্তু কোনোভাবেই নয়। আপনার পাশের বাড়ির যদি কেউ কোভিড পজিটিভ হয়ে থাকে, হ্যাঁ আপনি তার সামনে যাবেন না, আপনি তার সংস্পর্শে আসবেন না, কিন্তু তার মানে কিন্তু তা নয় যে তাকে আপনি ঘৃণা করবেন, তার মানে তা নয় যে তাকে কোনোভাবেই আপনি সাহায্য করবেন না, এমন কিন্তু বিষয়টা নয়। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু বোঝার দরকার রয়েছে, কোভিড পজিটিভ হলেই সেখানে তাকে ডিসক্রিমিনেট করতে হবে কোনোভাবে এমন কিন্তু বিষয়টা নয়। একজন দর্শক বন্ধু যিনি ফোন করলেন, অবশ্যই একটা অত্যন্ত দুঃখের বিষয় সেটা তিনি কিন্তু জানালেন যে তার পাড়াপড়শিরা তিনি কোভিড পজিটিভ হওয়ার পরে তাকে তার থেকে দূরে থাকতে চাইছেন। অবশ্যই অবশ্যই সেখানে একটা ভয়ের ব্যাপার রয়েছে, কিন্তু সেই জায়গাতে ঘৃণার চোখে তাকে দেখবেন, তাকে নিয়ে নানাহ মন্তব্য করবেন সেটা তো কোনোভাবেই উচিত না। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আইনিভাবেও যদি আমরা দেখি সেটা কিন্তু অবশ্যই আইনত দণ্ডনীয় বটে। কোনো কোভিড পেশেন্টকে এভাবে ডিসক্রিমিনেট করা, যেখানে সে নিজের ডাক্তারের কথা শুনে বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন, সেই জায়গায় কোথায় তিনি তাকে সাহায্য করা হবে, কোথায় তাকে একটু মনে তার শক্তি যোগানো হবে, সেটা না করে নানান মন্তব্য করা হচ্ছে তার বিষয়ে, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আমাদের প্রত্যেকের উচিত যে যাদের যারাই কোভিড পজিটিভ হয়েছে তাদের সামনে আমরা না যেতে পারি, আমাদের পাশের বাড়ির যদি কেউ হয়, আত্মীয় স্বজন যদি কেউ হয় বা কেউ চিনি তাদেরকে, এমন যদি কেউ কোভিড পজিটিভ হয়ে থাকেন তাদেরকে অন্তত খোঁজটা তো আমরা নিতে পারি। আজকে সোশ্যাল মাধ্যম রয়েছে, টেলিফোন রয়েছে, নানাহভাবে আমরা যোগাযোগ তো তাদের সঙ্গে করতেই পারি, সেই বিষয়টা কিন্তু মানবতাটা অন্তত বজায় রাখতে হবে। কোভিড পরিস্থিতি বলে সেই মানবতাটাকেও আমরা জলাঞ্জলি দিয়ে দেব সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এই পরিস্থিতিটা অবশ্যই একটা এমন পরিস্থিতি, একটা দুর্যোগের পরিস্থিতি যেখানে একে অপরের পাশে দাঁড়ানোটা খুবই প্রয়োজন, এবং এই রকম ব্যবহার যেটা দর্শক বন্ধু যেটা জানালেন খুবই দুঃখের বিষয়, তার পাড়াপড়শিরা তাকে এইভাবে দেখছেন, এইভাবে নানাহ মন্তব্য করছেন, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। অবশ্যই যিনি ফোন করেছেন তার দ্রুত আরোগ্য আমরা কামনা করব, এবং তাকে বলবো যে নিজের মনের বলটা অবশ্যই কিন্তু ধরে রাখবেন, কোনোভাবেই যে যাই বলুক সেই দিকে কান না দিয়ে আপনার যে ডাক্তারের যে পরামর্শ রয়েছে সেইভাবে চলুন, অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তবে তাদের উদ্দেশ্য কথাটা বলবো, যারা এইভাবে ডিসক্রিমিনেট করছেন, একদিন তো আপনারও হতে পারে কোভিড-19, এবং যেভাবে যে হারে ছড়াচ্ছে এবং সেটা হওয়াটা খুব আশ্চর্যজনক কিছু বিষয় কিন্তু হবে না সে জায়গায়, তখন কেউ যদি আপনাকেও সেভাবে দূরে সরিয়ে রাখে, আপনার পেছনেও যদি এভাবে নানাহ মন্তব্য করে, আপনি নিতে পারবেন তো ব্যাপারটা? প্রশ্নটা কিন্তু নিজেকেই করাটা বাঞ্ছনীয়। আমরা চলে যাব একবার কোভিড-19 যে আপডেটটা দেখছিলাম, গত 24 ঘন্টায় 654 জন আক্রান্ত হয়েছেন, এবং তার পাশাপাশি হাসপাতালের বেডের সংখ্যাগুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম, কারণ একটা বড় প্রশ্ন থাকে সেখানে যে হাসপাতালে বেড কতটা রয়েছে, যে বিষয়টা আবারও আপনাদের সামনে তুলে ধরব যে টোটাল ক্যাপাসিটি এজিএমসিতে 221টি রয়েছে, এবং তার পাশাপাশি 178টি অকুপাইড রয়েছে এজিএমসি হাসপাতালে, অর্থাৎ 43টি বেড সেখানে খালি রয়েছে এজিএমসি হাসপাতালে। টিএমসি হাসপাতালে ইতিমধ্যেই 120 শয্যা বিশিষ্ট টিএমসি হাসপাতাল, সেখানে 21টি বেড অকুপাইড রয়েছে এবং 99টি বেড সেখানে কিন্তু খালি রয়েছে, ফাঁকা রয়েছে। আইএলএস হাসপাতালে 57টি বেড রয়েছে, তার মধ্যে 56টি ভর্তি অর্থাৎ অকুপাইড রয়েছে, 1টি বেড খালি রয়েছে সেই জায়গায়।
143টি টোটাল, 3টি হাসপাতাল মিলিয়ে বেড খালি রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় যে কোভিড কেয়ার সেন্টার রয়েছে, আমাদের এখানেও ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার রয়েছে এবং হাপানিয়া কোভিড কেয়ার সেন্টার রয়েছে, এই এই যে কোভিড কেয়ার সেন্টারগুলোতে তো বেড খালি রয়েছেই। এজিএমসির পাশাপাশি ক্যান্সার হাসপাতালেও কিন্তু 100 শয্যা বিশিষ্ট সেখানে রয়েছে, সেই সেই ব্যাপারটাও কিন্তু রয়েছে। এই মুহূর্তে 3টে হাসপাতালের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই জেলায় জেলায় যে কোভিড কেয়ার সেন্টার রয়েছে সেগুলোতেও কিন্তু বেড অনেকটাই খালি রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় জেলায় ঘুরেছেন, কোভিড কেয়ার সেন্টারগুলোর কি পরিস্থিতি রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখেছেন তিনি। অক্সিজেন নিয়ে যে প্রশ্নটা বারবার উঠতে থাকে যে অক্সিজেনের অ্যাভেলেবিলিটি সেখানে রয়েছে কিনা, ইতিমধ্যেই আইজিএম হাসপাতালে একটা অক্সিজেনের প্লান্ট বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, মেলাঘরে একটা অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য জায়গায় বিভিন্ন খুমলুঙে একটি অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরকম ভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু চলছে অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ। তার পাশাপাশি গত পরশুদিন যে প্রেসমিটটা করা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে, সেখানেও কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে যে অক্সিজেনের কোন রকম ঘাটতি নেই, সেখানে বি টাইপ হোক বা অন্যান্য প্রত্যেক টাইপের অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে অক্সিজেন কনসেন্ট্রেটার প্রত্যেক কিছুরই কিন্তু অ্যাভেলেবিলিটি সেখানে রয়েছে খুব ভালোই, অর্থাৎ ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। বিষয়টা রয়েছে অত্যন্ত যেটা সচেতন থাকার বিষয়টা, বারবার যেটা দর্শক বিশেষজ্ঞরা বলছেন সচেতন থাকতে হবে। বেডের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং তার পাশাপাশি আবারও ফিরে যাব একবার ভ্যাকসিনেশনের কি পরিস্থিতি রয়েছে সেই ভ্যাকসিনেশনের পরিস্থিতির দিকে একবার ফিরে যাব। 16 লক্ষেরও বেশি মানুষ, 16,36,568 জনকে ইতিমধ্যে কিন্তু টিকাকরণের আওতায় আনা হয়েছে। ধলাই জেলার কথা যদি বলি আমরা, 14,13,055 জনকে আনা হয়েছে টিকাকরণের আওতায়। তার পাশাপাশি সিপাহীজলা জেলা ইতিমধ্যেই 17,92,087 জনকে আনা হয়েছে কোভিড টিকাকরণের আওতায়। পশ্চিম ত্রিপুরা জেলায় সব থেকে বেশি টিকাকরণ রয়েছে, সেখানে ৫৩,22,080 জনকে ইতিমধ্যেই টিকাকরণের আওতায় কিন্তু আনা হয়েছে। পশ্চিম জেলায় যদি বলি সেখানে 59,155 জন 18 থেকে 44 বছরের বয়সের কিন্তু তাদের টিকাকরণ হয়েছে পশ্চিম জেলায়। কিন্তু সব থেকে বেশি সিপাহীজলা জেলায় 317 জন 18 থেকে 44 জনকে টিকাকরণের আওতায় আনা হয়েছে। তার পাশাপাশি সেখানে খোয়াই জেলার পরিসংখ্যান যদি একবার আপনাদের সামনে তুলে ধরি, 10,04,049 জন খোয়াই জেলায় এতজনকে টিকাকরণের আওতায় আনা হয়েছে। ঊনকোটি জেলার কথা যদি বলি, 9,323 জন, এই 9,323 জন ঊনকোটি জেলায় টিকাকরণের আওতায় এসছেন। নর্থ ত্রিপুরা অর্থাৎ উত্তর ত্রিপুরা জেলায় সেখানে 18,03,810 জনকে টিকাকরণের আওতায় আনা হয়েছে এবং গোমতী জেলায় ইতিমধ্যেই 15,29,076 জনকে কিন্তু আনা হয়েছে টিকাকরণের আওতায়। সাউথ ত্রিপুরা জেলার দিকে নজর রাখবো একবার, 24,97,088 জনকে টিকাকরণের আওতায় আনা হয়েছে। জেলাগুলোর টোটাল পরিসংখ্যানটা অবভিয়াসলি আপনাদের আমরা জানিয়েছি যে 16,36,568 জনকে টিকাকরণের আওতায় কিন্তু ইতিমধ্যেই আনা হয়েছে। টিকাকরণের আওতায় যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছিলাম, ধলাই জেলায় যে পরিসংখ্যানটা আবারও একবার তুলে ধরবো যে 14,041,000
355 জন সেখানে টিকাকরণের আওতায় কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং তার পাশাপাশি সিপাহীজলা জেলায় 179,287 জনকে টিকাকরণের আওতায় আনতে সমর্থ হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় যেটা বেশি রয়েছেন 532,280 জন ইতিমধ্যেই কিন্তু টিকাকরণের আওতায় চলে এসেছেন। তার পাশাপাশি খোয়াই জেলায় ইতিমধ্যেই 1,04,049 জনকে টিকাকরণের আওতায় আনা হয়েছে। ঊনকোটি জেলায় যেটা আগেও আমরা বলেছি যে 9,03,023 জন 93,023 জনকে ইতিমধ্যেই টিকাকরণের আওতায় কিন্তু আনা হয়েছে ঊনকোটি জেলায়। উত্তর ত্রিপুরা জেলায় 1,83,810 জনকে টিকাকরণের আওতায় আনা হয়েছে। গোমতী জেলায় 1,52,976 জনকে আনা হয়েছে টিকাকরণের আওতায়। সাউথ ত্রিপুরা অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা জেলায় সেখানে 249,788 জনকে আনা হয়েছে টিকাকরণের আওতায়। একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার। নিউজ ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন? নমস্কার। বলতেছিলাম এখন যে দেখলাম করোনার যা অবস্থা, এই অবস্থাতে একসঙ্গে আমার ত্রিপুরা কার্ফিউ দিল, লকডাউন দিল, এসব দিয়ে তো দেখলাম দাদা ত্রিপুরাতে করোনার যে আক্রান্ত সংখ্যা বাড়ছে দিনে দিনে, মানুষ মারা যাচ্ছে 6 জন 8 জন করে, কালকে 11 জন হলো। দাদা এই ব্যাপারে কিভাবে হবে? তবুও তো মানুষ মানে না, কেউ মাস্ক পরে না। কিছুক্ষণ আগে আপনাদের চ্যানেলে দেখলাম কি বটতলা বাজারে গেল মাস্কটা সুতাতে লাগিয়ে, তো এটা তো নিজের জন্য মানুষের দেখানোর জন্য মাস্ক আসলে মাস্ক পরে, এইটা কিভাবে? এটা তো দাদা নিজেকে পাঠানোর জন্য মাস্ক পরতে হবে। আর ওরা দেখলাম আপনারা গেলেন ক্যামেরার সামনে মাস্কটা পরে গেলেন, এভাবে হবে দাদা? কিভাবে পুরো ত্রিপুরাতে পুরা লকডাউন দিতে হবে দাদা? মানুষ তো বেরোচ্ছে জরুরি কামে, কাম ধরা আছে, এই কাম বেরোচ্ছে এবার ঘুরতে বেরোচ্ছে, কিভাবে পুরা লকডাউন দিতে হবে দাদা? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক বন্ধু ফোন করলেন এবং তার মতামতটা তুলে ধরলেন এই মুহূর্তে। অবশ্যই লকডাউন দেওয়া হবে কি না সেটা কিন্তু বড় বিষয় নয়। যেটা বড় বিষয় যেই নিয়মাবলীগুলো এই মুহূর্তেই রয়েছে, যেই বিধিনিষেধগুলো ইতিমধ্যেই রয়েছে সেইগুলোই আমরা কতটা মানছি। বাজারে বাজারে তো ভিড় হচ্ছে, মানুষ মাস্ক ঠিকভাবে পরছেন না, যার জেরে সংক্রমণের সংখ্যাটাও কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। একদিকে সরকার চেষ্টা করছে এই করোনা কার্ফিউর মাধ্যমে যাতে সংক্রমণের সেই চেইনটা ভাঙা যায়, যে একজন থেকে অন্যজন যে ছড়িয়ে পড়ছে সংক্রমণের সংখ্যা সেটা যাতে কমে যায় বা ভেঙে যায় সেটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যদি সচেতন হয়ে বাড়িতে না থাকেন তাহলে কিভাবে হবে সেই বিষয়টা? অবশ্যই যেটা প্রথম প্রশ্নটা আসে যে গরিব অংশের মানুষ যারা রয়েছেন তারা কিভাবে কি করবেন, যারা দিন আনি দিন খাচ্ছেন, যারা খেটে খাওয়া মানুষরা রয়েছেন তাদের তো অসুবিধার সম্মুখীন হতেই হচ্ছে, অবশ্যই সেই বিষয়টা তো রয়েছে। কিন্তু কি করা যাবে? সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন যে এনজিও রয়েছে, সামাজিক সংগঠন, তারাও কিন্তু চেষ্টা করছেন যারা গরিব অংশের মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর। এভাবেই আমাদের একটু এগিয়ে যেতে হবে। কয়েকটা দিন না হয় আমরা কষ্ট করে চললাম, সেই বিষয়ে অবশ্যই সেই দিকে তো নজর রাখতেই হবে। ভ্যাকসিনেশনের পরিসংখ্যানটা আমি আরো একবার জানিয়ে দিচ্ছি প্রত্যেককে। টোটাল ডোজ এখনো পর্যন্ত যেটা হয়ে গেছে 16,36,568 টোটাল ডোজ এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যে ভ্যাকসিনেট করা হয়েছে। প্রথম ডোজ ইতিমধ্যেই 11,28,511 জনকে প্রথম ডোজটা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ এই মুহূর্ত পর্যন্ত কিন্তু 5,08,057 জনকে সেখানে দেওয়া হয়েছে। আবার একবার ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমরা পরিসংখ্যানটা একবার দেখি, ধলাই ডিস্ট্রিক্টে 141,355 জনকে আনা হয়েছে ভ্যাকসিনেশনের আওতায়। তার পাশাপাশি সিপাহীজলা জেলায় 1,79,287 জনকে আনা হয়েছে ভ্যাকসিনেশনের আওতায়।
পশ্চিম ত্রিপুরা জেলায় সবথেকে বেশি যেটা দেখা যাচ্ছে 5,32,280 জনকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে। খোয়াই জেলায় ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে 1,04,49 জনকে। তার পাশাপাশি ঊনকোটি জেলায় আনা হয়েছে 93,023 জনকে ভ্যাকসিনেশনের আওতায়। নর্থ ত্রিপুরা জেলায় আনা হয়েছে 1,83,810 জনকে এবং গোমতি জেলায় আনা হয়েছে 1,52,976 জনকে। সাউথ ত্রিপুরা জেলায় আনা হয়েছে 2,49,788 জনকে ভ্যাকসিনেশনের আওতায়। টোটাল ভ্যাকসিনেশন 16,36,568 জনকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে এখনো পর্যন্ত, প্রথম ডোজ দ্বিতীয় ডোজ মিলিয়ে। এই মুহূর্তে এই পরিসংখ্যানটা রয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ 6 তারিখ বিকেল পর্যন্ত কিন্তু এই পরিসংখ্যানটা রয়েছে। 6 তারিখ ভ্যাকসিনেশনের পরিসংখ্যানটা একবার তুলে ধরবো আপনাদের সামনে। অনেকটাই কিন্তু সেদিকে কম রয়েছে ভ্যাকসিনেশনের সংখ্যা, যেটা বলা যেতেই পারে। হয়েছে হেলথ কেয়ার ওয়ার্কার একজনকে, 18 থেকে 44 বছরের কাউকে করা হয়নি। যারা 45 থেকে 59 বছরের রয়েছেন, 45 ঊর্ধ্ব যারা রয়েছেন, 340 জনকে করা হয়েছে। 60 ঊর্ধ্ব দুজনকে করা হয়েছে। টোটাল 345 জনকে করা হয়েছে গোমতি জেলায় ভ্যাকসিনেশন। সিপাহী জেলায় 317 জনকে টোটাল করা হয়েছে ভ্যাকসিনেশন। সেই জায়গায় ফ্রন্টলাইন ওয়ার্কার রয়েছেন 13 জন, হেলথ কেয়ার ওয়ার্কার রয়েছেন 2 জন এবং 45 ঊর্ধ্ব রয়েছেন 280 জন, 60 ঊর্ধ্ব রয়েছেন 22 জন, টোটাল 317 জন। ধলাই জেলায় ইতিমধ্যেই 12 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে। সেই জায়গায় 60 ঊর্ধ্ব 3 জন রয়েছেন, 45 ঊর্ধ্ব রয়েছেন 9 জন। এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, গোটা ত্রিপুরা রাজ্যে 674 জনকে কিন্তু ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে। তার পাশাপাশি একটা বড় প্রশ্ন যেটা বারবার উঠে আসছিল যে ভ্যাকসিন কতটা রয়েছে বা ভ্যাকসিন কতটা অ্যাভেলেবিলিটি রয়েছে, এটার কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছিল। সেই দিকে যদি একবার নজর রাখি, সেখানে অবশ্যই দেখব ৪৫ ঊর্ধ্বদের জন্য যে ভ্যাকসিনেশনের স্টক রয়েছে এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চ্যানেলে, যেগুলো আনা হয়েছে 45 ঊর্ধ্বদের জন্য 31,750টি কিন্তু ইতিমধ্যেই স্টক রয়েছে। এবং তার পাশাপাশি যে ভ্যাকসিনেশনগুলো ভ্যাকসিনের কনসাইনমেন্ট এসে পৌঁছাবে, আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগেও যে জুন মাসেই কিন্তু একটা বড় কনসাইনমেন্ট এসে পৌঁছে যাবে ভ্যাকসিনের, সেই ভ্যাকসিনের কনসাইনমেন্টের মধ্যে কোভিশিল্ড ভ্যাকসিন কিন্তু টোটাল ডোজ এসে পৌঁছাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থ্রোতে এসে পৌঁছাবে 62,020টি টোটাল ডোজ এসে পৌঁছাবে এবং সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থ্রোতে আসবে এবং সেটা জুন মাসে কিন্তু এসে পৌঁছাবে। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গেছেন, নমস্কার, কে বলছেন? দাদা, এখানে তো করোনা আছে যে আমাদের তিনটা দিয়েছে, তো আগে আমরা শুনেছি যেমন কাকু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লকডাউন আগে আমরা কাকু শুনেছি, এখন আমাদের লকডাউন, যেহেতু করোনা মহামারী, তো এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে যেমন মাস্ক ব্যবহার করছে না বা মানুষের নিজের সচেতন যে ঠিক আছে না, বিশেষ সমস্ত তো আমার মনে যেটা আমি যেটা ভাবছি যে এই বাবদ তো কোনো চিন্তা কমানো যায় না। সরকারও চেয়েছে আমাদের জনসাধারণের ভালোর জন্য যে সবাই যেন লকডাউন এই সময় দিচ্ছি বা কার্কু সরি কার্কু তো আমরা টাইমটা এইভাবেই দিয়েছি যাতে সবাই কিছু না কিছু করে খেতে পারে, সাধারণ কিছু 2 ঘন্টা বা 3 ঘন্টা। তো দাদা, আমি বলতে চেয়েছি যে লকডাউন যেটা দিয়ে যেটা করোনা থাকবো COVID-21 যেটা এখন হচ্ছে, আমি বলবো তার এখানে গরিব ধনী চিন্তার মধ্যে করোনা সবার জন্য আছে। আপনাদের টিভির চ্যানেলের মধ্যে আমি এটাই বলবো, কার্পুটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা আগে আমরা অষ্টআটির সময় দেখেছি যে কার্পু দিলে আমরা ডরে ঘর থেকে বাড়িছি ভয় পেতাম, আজকে দেখছি কার্পুকে মানুষ মানছে না, কার্পু মানে মানতে রাজি না মানুষ। লকডাউন তো লকডাউনটা যেটা আমরা বলি তালা, আমরা তালা দিই লকডাউন, তো লকডাউন চেঞ্জটা যদি দিতে, অনেকে বলছে যে লকডাউন পুরোপুরি দিলে ভালো, অনেকে বলছে লকডাউন আগে দিয়েছিল 6টা থেকে 12টা,
কিভাবে মানুষ রুজি করবে, কখন বাজার করবে, কখন কাজ থেকে আসবে। তারপর দেখছি এখন যখন দিয়েছে 6টা থেকে 2টা, তা আমি দেখেছি যে সরকার আমাদের জন্য বলতে সরকার নয়, এটা আমরা নিজেরই সরকার, সরকার তো আমরাই গঠন করেছি, তো সরকার তো একা মরবে না, মরলে আমরাই মরবো। আমি রাজ্য বাচ্চা আমাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাইব যে আগে নিজে সচেতন হন এবং নিজের সচেতনে অন্যকে বোঝান, অন্যকে বুঝিয়ে যাতে আমরা কোভিড-21 থেকে রক্ষা পেতে পারি। না তো দাদা আমরা কেউ বাঁচবো না, আমরা সবাই মেনে চলতে হবে, যেখানে কারোর দোষারোপ করে কোনো লাভ হবে না। তো ফুল লকডাউন যে আজকে 20 দিন চলে গেলো, 5 দিন 10 দিন এবার বাড়ছে 4 দিন। তো দাদা আমি আমার মনে হয় লকডাউনটা যদি পুরাপুরি লকডাউন একদম 1 সপ্তাহ দেওয়া, আমার মনে হয় চিন্তা খুব ভালো হতো। বুঝতে পারলাম, আমি বোঝাতাম, বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নিউজ ব্যানগার্ডে ফোন করার জন্য। অবশ্যই পরিপূর্ণ লকডাউনের জন্য কিন্তু অনেকেই আবেদন জানাচ্ছেন, অনেকেরই অভিমত যে পূর্ণ লকডাউন দেওয়াটাই এই মুহূর্তে খুবই দরকার। অবশ্যই এই বিষয়টাকে কেন্দ্র করে একটা বিষয় বলতেই হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন যে লকডাউনকে একদমই কিন্তু শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে, কারণ লকডাউন দিয়ে দিলেই হবে না, সেখানে আরো অনেক বিষয় রয়েছে যেগুলো নজর কিন্তু রাখতে হয়, কারণ সাধারণ মানুষের যারা বাড়িতে বসে রয়েছেন তাদের সেখানে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো বন্ধ রয়েছে, তার পাশাপাশি আরো অন্যান্য বিষয়গুলো রয়েছে যেগুলো ইকোনমির একটা বড় বিষয় রয়েছে যেটা দিকে নজর রাখতে হয়। কিন্তু মাইক্রো কন্টেনমেন্ট জোন বা জেলা ভিত্তিক অঞ্চল ভিত্তিক সেখানে কন্টেনমেন্ট জোন করা সেই বিষয়টা কিন্তু বলা হয়েছিল, ত্রিপুরা রাজ্যেও কিন্তু প্রথম সেই দিকেই এগোচ্ছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যখন দিনের পর দিন কোভিড-19 সংক্রমণ বাড়ছে, করোনা কারফিউ দিতে কিন্তু বাধ্য হয়েছে রাজ্য সরকার। আরো একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? আমি বাগাঘাট থেকে বলছি। নমস্কার। এই যে কোভিডের যে কারফিউ দেওয়া হচ্ছে, প্রথম 5 তারিখ পর্যন্ত 12টা অবধি দেওয়া হয়েছে এবং এখন 2টা অবধি দেওয়া হয়েছে। আমি গতকালকে আমি ডাক্তার কাছে গেছিলাম, অরূপ দেবের কাছে, কিন্তু আমি দেখেছি কোনো পুলিশ নেই, 2:30 আমি গেছিলাম, কোনো পুলিশ নেই, কোনো যানবাহন চলছে না এবং কোনো মানুষ এবং সতর্ক, যেহেতু যানবাহন চলছে না বা বাজারে কোনো দোকানপাট খোলা নেই, খুব সতর্ক। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনি যদি একটা গ্যাসের লাইনে গ্যাসের এজেন্সিতে আপনি বলেন যে 3 ঘন্টার জন্য খোলা আছে, আপনারা গ্যাস নিয়ে যান, তখন যে ভিড়টা হবে সেটা করোনাতে মানে এফেক্ট হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি ওপেন করা হয়, সারাদিন ওপেন করা হয়, তুমি 6টা পর্যন্ত তুমি মার্কেটিং করো বা গ্রসারি সব বা সব মার্কেটিং করো, তুমি চলাফেরা করো, ঠিক আছে, কিন্তু সেটা তখন এফেক্ট পড়বে না, করোনার মধ্যে এফেক্ট পড়বে না। ইন বিয়ন্ড মাই সেলফ। অসংখ্য ধন্যবাদ, বুঝতে পারলাম অবশ্যই বিষয়টা। একজন দর্শক বন্ধু ফোন করলেন, তিনি বললেন যে পুরোপুরি যদি ওপেন করে দেওয়া হয় তাহলে ভালো, তাহলে ভিড়টা হবে না, কিন্তু এই বিষয়টা নজর রাখতে হবে, এই বিষয়টা কিন্তু একটা প্যারাডক্স, কারণ ছোট্ট অল্প সময়ের জন্য যদি খোলা হয় সেখানে ভিড় হবে, এবং তার যদি না করা হয়, যেটা প্রথমে দেখা গেছিল যে 6টা অবধি কিন্তু সেখানে খোলা ছিল, তারপর রাত 10টা পর্যন্ত খোলা ছিল, এরকম বিষয় কিন্তু দেখা গেছে, কিন্তু তখন কি দেখা গেছে যে বাজারগুলোতে বা দোকানপাটগুলোতে সারাদিনই ভিড় হচ্ছে, বিকেল 6টা পর্যন্ত সারাদিনই দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ বেরোচ্ছেন, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, বাজারে দোকানে হাটে সব জায়গাতে ভিড় হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যেটা লিমিট করা হয়েছে, অবশ্যই আপনার কথাও সেখানে যুক্তিসঙ্গতই রয়েছে, সেটাকে অবশ্যই মেনটেন করার জন্য বা ম্যানেজ করার জন্য অন্য একটা ব্যবস্থা করা যেতেই পারে,
যে প্রত্যেকজনকে একদিকে একটা সময় আসতে সেটা বলা যেতে পারে না বা দিন হিসাবে ধার্য করে দেওয়া হতে পারে। আপনি গ্যাস গ্যাস যে এজেন্সি রয়েছে সেই এজেন্সির কথা বলেছেন, অবশ্যই সেখানে হয়তো যে কোনো একটা অঞ্চলের মানুষকে বলা যেতে পারে যে আপনি একটা পার্টিকুলার বারে সেখানে যান গিয়ে সেই জায়গা থেকে নেন, সেরকম ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু টোটাল যদি করে দেওয়া হয় যে পুরোপুরি খোলা, তাহলে দেখা যাবে সারাদিনই কিন্তু ভিড় হচ্ছে। আমি একবার ফিরে যাব, আমাদের ভ্যাকসিনেশনের আপডেটটা আমি তুলে ধরছিলাম আপনাদের সামনে। ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি নিয়ে কিন্তু প্রশ্ন বারবারই উঠতে শুরু করেছে এবং সেটা অবশ্যই আপনাদের জানিয়ে রাখছি যে জুন মাসের মধ্যে কিন্তু ভ্যাকসিনেশনের একটা বড় কনসাইনমেন্ট ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছানোর কথা রয়েছে। ইতিপূর্বে যেটা দেখা যাচ্ছিল ভ্যাকসিনেশনের পরিসংখ্যান কিছুটা কম রয়েছে, কিন্তু সেই জায়গায় 62,020টি ডোজ কিন্তু এসে পৌঁছাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চ্যানেল থেকে, জুন মাসেই এসে পৌঁছাবে সেটা, এবং কোভিশিল্ড ভ্যাকসিন সেটা, এবং স্টেটের দ্বারা সেটা যেটা আনা হচ্ছে 76,380টি ডোজ এসে পৌঁছাবে এবং সেটা স্টেট চ্যানেলে কোভিশিল্ড ভ্যাকসিনে কিন্তু এসে পৌঁছাবে এবং সেটাও জুন মাসের মধ্যেই কিন্তু এসে পৌঁছানোর কথা রয়েছে। তার পাশাপাশি কোভ্যাকসিনের কথা যদি বলি, 14,630টি কোভ্যাকসিনের ডোজ এসে পৌঁছাবে, সেটাও চ্যানেল হচ্ছে স্টেট চ্যানেল, স্টেটের মাধ্যমেই কিন্তু এসে পৌঁছাবে, সেই কনসাইনমেন্টটাও জুন মাসের মধ্যেই কিন্তু এসে পৌঁছানোর কথা রয়েছে। অর্থাৎ এই মাসের মধ্যেই বড় সড়ো একটা কনসাইনমেন্ট এসে পৌঁছাচ্ছে। যারাই ফোন করছিলেন বা অসুবিধার কথা তুলে ধরছিলেন যে স্লট পাচ্ছেন না, বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, অবশ্যই ভ্যাকসিনেশন নিয়ে একটা সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যাটা অদূর ভবিষ্যতে সমাধান হয়ে যাবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। কারণ বড় সংখ্যক সেখানে 62,020 এবং 76,380টি কোভিশিল্ডের সেপারেট ডোজ কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছাচ্ছে রাজ্যে। তার পাশাপাশি 14,630টি কোভ্যাকসিনের ডোজ এসে পৌঁছাচ্ছে রাজ্যে। ভ্যাকসিনেশনের কোনো অন্ত থাকবে না, কিন্তু মেইন বিষয় যেটা রয়েছে সাধারণ মানুষের সচেতনতা, সেটা কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের আজকে একজন দর্শক বন্ধু তুলে ধরেছেন, যারা কোভিড পজিটিভ হচ্ছেন তাদেরকে কোনোভাবেই ডিসক্রিমিনেট করা চলবে না বা তাদেরকে দূরে সরিয়ে রাখা চলবে না, তাদের বিরুদ্ধে সেখানে কটু কথা বলা বা তাদের পেছনে বিভিন্ন রকমের মন্তব্য করা সেটা কিন্তু কোনোভাবেই করা উচিত না। কারণ আজকে ওনার হয়েছে, আপনারও কিন্তু দুদিন পরেই হতে পারে, তখন যদি সেম ব্যবহারটা আপনার সঙ্গে করা হয় সেটা কিন্তু কোনোভাবেই আপনি নিতে পারবেন না, মেনে নিতে পারবেন না। অবশ্যই সেই বিষয়গুলোকে মনে রাখবেন এবং অবশ্যই সতর্কতা এবং সচেতনতা বজায় রাখবেন। এখনকার মতো আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।